নূরও একটা লায়ার, রাশেদও একটা লায়ার। তার নিজের বাসায় কোনো দিন এসি ছিল না, হ্যাঁ, তার কার্যালয়ে আজকে দামি 5 টনের এসি লাগে, সে অনেক দামি গাড়িতে চলে, লাখ টাকা ফোন ব্যবহার করে, কোথার থেকে এই টাকা পায়, কে দিয়েছে তাকে তার এই টাকা, কাতারে সে ব্যবসা করে, এই ব্যবসার টাকা কোথার থেকে আসে? মাত্র 2-3 বছর আগে, মাত্র 2-3 বছর আগে নূরের অবস্থা কি ছিল? আমাদের কার্যালয়ে আসতো ভাই, আমি নিজে তাকে টাকা দিয়েছি, সহযোগিতা করেছি, সেই ইয়াং ছেলে তার রাজনীতি করতে চায় বলে আমার এই ফোন থেকে আমি বিকাশ করেছি। হ্যাঁ, এই ধরনের মানে বাহুল্য কথাবার্তা, অস্তিত্ব মানে যাদের আসলে কোনো অস্তিত্বই ছিল না রাজনীতিতে, তাদের এই সমস্ত কথাবার্তা কোনো ভিত্তি নাই। আপনাদের আপনাদের বয়স কম ভাই, এটা আপনারা দিতে পারেন, এই ধরনের কোনো আমাদের কখনোই সম্ভাবনা নাই। কর্মসূচিতে কখনোই সরকারের পাদে পা দিয়ে দূরের কথা, কখনো আওয়ামী লীগের সাথে রাজনৈতিক করা মানে সমঝোতা করার কোন প্রশ্নই আসে না, কোনোভাবে NDM এর কেউ কখনো এটা করে নাই। আমাদের বক্তব্য বিবৃতি সব দেখলে আপনারা বুঝবেন, বুঝছেন? এইটা নাই ভাই, আর কারো সাথে তো আসলে ব্যক্তিগত না, রাষ্ট্রীয় যে ব্যাপার ইস্যু সে রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের বক্তব্য সবসময় থাকবে, আর আমরা ইসলামিক মনোভাব সম্পন্ন বা তিনি এখনো ফ্রেশমেজের মানুষ আছে এবং তিনি মুসলমানদের পক্ষে কথা বলেন বলেই আমরা আসলে ভাই আমাদের বক্তব্য রবিবারে শুনবেন, রবিবারের পরে কথা বলবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। সেটা দেখেন ভাই, রবিবারের পরে, রবিবারের পরে কথা, আপনাদের নিজেদের দলের লোকজন তো ভাই অনেক কথা বলেছে। হ্যাঁ, আপনারা কাছে পাতে পা দিতে পারেন ভাই, NDM এর বিরুদ্ধে কখনো অভিযোগ নাই। আচ্ছা, আমি বলি, নূর এত বড় নেতা হয়ে যায় নাই বা সরকারের এত বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় না যে সরকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে পর্যন্ত ডলার দিবে, টাকা খাওয়ায়, নূরের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। সে যে কথা বলছে এগুলো লাইমলাইটে আসার জন্য, তার রাজনৈতিকভাবে রেলিভেন্সে থাকার জন্য সেগুলো কথা বলছে। আপনাদেরকে আমি আর একটা তথ্য দিয়ে রাখি, নূর যখন VP নির্বাচিত হয়েছিল, কীভাবে VP নির্বাচিত হয়েছিল, মধ্যরাতে সে VP নির্বাচিত হয়েছিল এজেন্সির সাথে সমঝোতা করে। হ্যাঁ, সুলতান মনসুর আহমেদ সাহেব নামেন একজন MP আছে, তিনি ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, MPO হয়েছেন। হ্যাঁ, তার সম্পর্কে জানি আমরা, সুলতান মনসুর সাহেবের সাথে মাধ্যমে সমঝোতাগুলো হয়েছিল, এবং এই যে নূর আগে থেকে নির্বাচন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াবে, এইগুলো আসা বারবার তারা পার্টি অফিসে আমাদের এসেছিল, এই যে আমাদের কলিগকে ওইটা বারবার রাশেদকে আমি বলেছি, সেও স্বীকার করেছে আপনাদের সাথে সুসম্পর্ক। আমাদের বাবি আজাদ সাহেবের কাছ থেকে কিন্তু তার নির্বাচনী প্রচারণার টাকার বড় অংশ নূর দিয়েছিল। হ্যাঁ, এবং এরকম টাকা আমিও সহযোগিতা করেছি। এটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, তাদের একটা তরুণ সম্ভাবনা ছিল, আমরা বিশ্বাস করেছিলাম, এই জন্য আমরা সহযোগিতা করেছিলাম যে তারা যাতে রাজনীতিতে এগোতে পারে একসাথে। কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরে তারা যখন বলবে যে আপনারা ভূইপুর সংগঠন NDM সম্পর্কে নূর কতটুকু জানে, NDM এর কর্মসূচিতে কিন্তু NDM এর মানে নূররা জন্মহর, রাজনৈতিকভাবে তাদের জন্মহর আগে থেকে তারা NDM এর কর্মসূচিতে আসছে, দেখে আসছে প্রত্যেকটা NDM এর কর্মসূচি। আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাবেন, দিনক্ষণ ধরে উল্লেখ করা আছে, নিবন্ধনের আগে আমরা কী কর্মসূচি করেছি, নিবন্ধনের পরে প্রত্যেকটা জাতীয় ইস্যুতে আমরা কথা বলেছি, এবং কট্টর সরকার বিরোধী অবস্থা নিয়ে আমরা রাজনীতির মাঠে আছি। আমাদের কর্মসূচি না, রাশেদ বলেছে কোথাও সমাবেশ নাই, মানববন্ধন নাই, তথ্যগত তার জানার ভুল আছে, সে একটা বায়োলজিক্যাল লায়ার। VP নূর না, সাবেক VP, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একজন সাবেক VP। আরও যেমন আপনি যদি রব ভাইয়ের কথা বলেন, কেবল VP রব বলেন, মান্না ভাইয়ের কথা বললে কি VP মান্না ভাই বলেন, না, তারা সাবেক VP, তো সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক VP। VP নূর না, তার নাম সাবেক VP হতে পারে। দুই নম্বর হচ্ছে, তাদের কাউন্সিলের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। একটা রাজনৈতিক দল, যেহেতু আমরা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের, আমি যুগ্ম মহাসচিব, সম্মেলন কীভাবে করতে হয় সেটা আমি জানি। জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে সম্মেলন করে, কাউন্সিলর ডেলিগেট নির্বাচন করে, তারপরে সম্মেলন করতে হয়। আপনি মন চাইলে আপনার একটা ফ্যান ক্লাবের মতো, যে আমার এটা একটা ক্লাব, একটা রাজনৈতিক দল, এই এই কজন ভোটার আছে, এরা ভোট দিবে, আমি নির্বাচিত হবো, সভাপতি হবো, ফুলের মালা করবো, এইটা তো ভাই আসলে সম্মেলনের পর্যায়ে পড়ে না, এটা আমাদের মাথা ব্যথা নয়। তারা কীভাবে সম্মেলন করছে, তারা সফল না ব্যর্থ, এটা নিয়ে আসলে বলতেও চায় না, তাদের গঠনতন্ত্রে কী আছে কী না আছে। কিন্তু সম্মেলন যেভাবে হয় রাজনৈতিক দলগুলো, সেই ধারাবাহিকতা তাদের সম্মেলনটা আমাদের চোখে পড়ে নাই। এটা আপনারাও প্রশ্ন করতে পারেন, অনেক বলতে সফল সম্মেলন,
এই ধরনের সম্মেলন অ্যারেঞ্জ করা বা এই ধরনের একটা যে ভোটাপুটি করা, এইটা আসলে খুব বেশি কঠিন কাজ না, বুঝছেন। সম্মেলন করতে গেলে তৃণমূল পর্যায়ে পূর্ণাঙ্গ সম্মেলন করে আপনাকে কাউন্সিলর এবং ডেলিগেট নির্বাচন করতে হবে। আপনাকে জেলা উপজেলা পর্যায়ে যদি আপনার কমিটি থাকে তাহলে সেখানে আগে সম্মেলন করে সেখানকার ভোটাররা পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবে, সেই পূর্ণাঙ্গ কমিটি কাউন্সিলর এবং ডেলিগেট থাকবে যারা ঢাকায় জাতীয় কেন্দ্রীয় কাউন্সিলে ভোট দিবে। এটা হলো কাউন্সিলের নিয়ম। আমি জানি না তাদের গঠনতন্ত্রে কী আছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথাও না, কিন্তু এটা সফল না ব্যর্থ এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনি যে কথাটা বলেছেন যে আমরা আসলে অভিযোগ, আসলে দেখেন আমরা সংবাদ সম্মেলন করেছি নূরের ইসরায়েলের যে সংযোগ, হ্যাঁ, ইসরায়েলের নাগরিকের যিনি চিহ্নিত মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত, ইসরায়েলের পার্লামেন্টের মেম্বার ছিল, তার সাথে নূরের যে গোপন বৈঠকের আতাতের খবর শুনেছি তার বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করে তার গ্রেফতার দাবি করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হোক, এবং নির্বাচন কমিশনে আমরা চিঠি দিয়েছি যে যেহেতু নূর সিগনেচার করেছে নিবন্ধন প্রত্যাশী দল হিসাবে প্রত্যেকটা কাগজপত্রে, তার এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 2020 যে আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2020-এর যে আইনটা রয়েছে তার পাঁচের গধারায় সুয় স্পষ্ট বলা আছে, কোনো কর্মকাণ্ড দ্বারা, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড দ্বারা যদি দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তুলে সেই দল নিবন্ধনের অযোগ্য, সেটা উল্লেখ করে আমরা তাকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছি। দেখেন সে সভাপতি হয়েছে কি হয়েছে সেটা তো আমাদের মাথা ব্যথা না, নূর যে কথাটা বলেছে, হ্যাঁ, নূর এবং রাশেদ আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমি সেখানে বলতে চাই যে নূর হচ্ছে একটা জাতীয় এবং আন্তর্জাতিক বাটপার, হ্যাঁ, এবং সে যে বলছিল যে আপনি সভাপতি নির্বাচিত হওয়ার কথা বললেন এবং এটার পরে সে নির্বাচিত হয়ে বলেছে যে আমাদের দলের, যেটা আপনারা আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন, যে আমাদের দল সম্পর্কে বলেছে সাংগঠনিক কাঠামো নয়, বিস্তৃতি নয়। দেখেন নূরের দলের জন্ম হওয়ার 3 বছর আগে থেকে NDM নিবন্ধিত রাজনৈতিক দল এবং সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদের সাংগঠনিক কাঠামো প্রমাণিত বিস্তৃত, যে আমাদের সাংগঠনিক কাঠামোর বিস্তার এটা সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত বলেই আমরা নিবন্ধন পেয়েছি, এটা সবাই আপনারা জানেন। এরপর যখন নূররা বলে যে আমাদের সাংগঠনিক কাঠামো নাই, আমাদের কোনো ভিত্তি নাই, তখন এটা আসলে আদালত অবমাননা সামিল হয়ে যায় বলে আমরা মনে করি, ঠিক আছে। নূর আমাদের মাননীয় চেয়ারম্যান ববি আজাদের পিতার সম্পর্কেও অনেক আপত্তিকর কথা বলেছেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ববি আজাদের পিতা মুসা বিন শামসুর সাহেব বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক। আজকে দেশের যে অর্থনীতির চাকা, যেই রেমিটেন্সের উপরে অর্থনীতির চাকা ঘুরছে, সেই রেমিটেন্সের দ্বার স্বাধীনতার পরে কে মুসা বিন শামসুর সাহেব ববি আজাদের পিতাই উন্মোচন করেছিল, হ্যাঁ। আমরা সে তার পিতাকে নূর কী বলেছে, আদম ব্যবসায়ী বলেছে। আমি নূরকে প্রশ্ন করতে চাই, এই যে মধ্যপ্রাচ্যে যে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিক ভাই বোন গিয়েছে এবং যাদের টাকায় নূর মধ্যপ্রাচ্যে সফর করে, আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এই যে শ্রমিক ভাই বোনরা গিয়েছে কাদের মাধ্যমে গিয়েছে? যে আদম ব্যবসায়ী বললেন ববি আজাদ সাহেবের পিতাকে, যে আদম ব্যবসায়ী পরিবারের সন্তান, এই যে মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ ভাই বোন রয়েছে যাদের টাকায় দেশের অর্থনীতি ঘুরে, তারা ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় যাচ্ছে, কারা পাঠাচ্ছে, কে পাঠিয়েছে, নূর পাঠিয়েছে, কীভাবে যায়? যে আদম ব্যবসায়ী তারা বললেন ববি আজাদ সাহেবকে সারা দেশ চেনে, নূরকে চেনারও 5 বছর আগে থেকে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে যখন আওয়ামী লীগ সরকার একটা একদলীয় বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে যাচ্ছিল, এই নির্বাচনের বিরুদ্ধে একা ববি আজাদ সাহেব দাঁড়িয়েছিলেন, তাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিল নূররা? তখন বাচ্চা ছেলে, রাজনীতির রও জানত না তখন তারা। তখন ববি আজাদ সাহেবকে সারা দেশ চিনে, ববি আজাদ সাহেবের পিতা মুসা বিন শামসুর সাহেবের নাম গ্রামে গঞ্জে পর্যন্ত সুপরিচিত। সে যে ভুইপথ দাবি করে নিজের কিছু অন্ধভক্ত সমর্থক ছাড়া তার রাজনৈতিক মহলে কোনো অবস্থান নাই, সে আজকে কোন ঠাসা? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক খারাপ। আপনি ইসলামী আন্দোলনের কথা জিজ্ঞাসা করেন, তাদের সাথে সম্পর্ক খারাপ, গণতন্ত্র মঞ্চ থেকে তারা বেরিয়ে এসছে, কারোর সাথে নূরদের সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অচিরেই নূরুল হক নূর ইমরান এইচ সরকারের পরিণতি বরণ করবে। নূর কি বলেছে? ববি আজাদ সাহেব আওয়ামী লীগের কোনো এক শীর্ষ নেতার জামাতা, আপনাদের মাধ্যমে তাকে আমি স্মরণ করে দিতে চাই, তথ্যগত জানায় তার ভুল আছে, সে কোনো আওয়ামী নেতার পরিবারের জামাতা না, সে আগে ভালোভাবে জানুক তারপরে বলুক। অযথা গুজব ছড়ায় সে সমস্ত কথাবার্তা বলেই রাজনৈতিকভাবে সে আসলে রেলেভেন্সে থাকার জন্য। NDM সারা দেশে সাংগঠনিকভাবে বিস্তৃত রাজনৈতিক দল এবং ববি আজাদ তরুণদের ভিতরে এবং পুরো গণমানুষের ভিতরে অত্যন্ত জনপ্রিয় নেতা সে 2013 সাল থেকে, আজকে থেকে না, হ্যাঁ। এবং আমি বললাম না নূররা যেভাবে যে লাক্সারিয়াস